ফিশারি ঘাটে কোল্ড স্টোরেজ মাছ আর এই মাছগুলোর রেটগুলো আমি জানবো, পূর্বে কত রেট ছিল এবং বর্তমানে কত রেট কোন থেকে জেনে নেব। পূর্বে এই যে এই এই মাছটা কত ছিল, এখন এখন কত রেট? এই মাছটা টেন্ডার মাছ 70 টাকা, 90 টাকা, 80 টাকা বিক্রি হয়েছে আজ 10 দিন আগে। এখন বর্তমানে এই মাছটা মূল্য 30 টাকা। দেখছো মাছগুলো ভরে রয়েছে। বিবার শুনতে পারলেন, এই যে দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরেজের লাল পোয়া মাছ, এই মাছটা 70 টাকা কেজি, কিছুদিন আগেও বিক্রি হয়েছে কিন্তু এখন 30 টাকা কেজি তো বিক্রি করতে পারছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ হওয়ায় মাছের বাজারও কিন্তু তার সত্যি খারাপ। আমি কিন্তু এখানে কোল্ড স্টোরেজের মাছের সাইডে দাঁড়ানো আছি আর আজকে দেখাবো কোল্ড স্টোরেজের মাছের রেটটা। বিশেষ করে একটু আগে জানিয়ে রাখি, এই যে কোল্ড স্টোরেজের মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো তারা বিক্রি করতে পারছে না, তাদের যে রেটটা কিনা তার চেয়ে অর্ধেক দামে পাইকাররা বলে চলে যাচ্ছে। কারণটা হলো মাছ কিন্তু বাজারে অপ্রতুল, এই অপ্রতুলের ভিতরে পাইকার কিন্তু অনেক কম, আমদানি বেশি, যার কারণে মাছের চাহিদাটা অনেকটাই কমে গেছে এবং মাছের রেটটা সেই সাথে অনেকটাই কমে গেছে। মাছ কেনার মতো পাইকার কিন্তু আমি আজকের বাজারে দেখতে পাচ্ছি না। আজকে হলো নভেম্বর মাসের 6 তারিখ এবং সোমবার, তবে এই পলিশের মাছ কত বিক্রি হচ্ছে এটাই আজকে বাজারে আজকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পলিশের মাছের রেটটা জানিয়ে দেই। এই যে কোল্ড স্টোরেজে মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো তাদের যা রেটে কিনা তার চেয়ে কিন্তু অর্ধেক রেটে পাইকাররা বলে চলে যাচ্ছে, যেহেতু মাছ বাজারে প্রচুর পরিমাণ এবং পাইকার অনেক কম। আর আপনারা জানেন বর্তমানে বিএনপি টাকা অবরোধের কারণে গাড়ি ঘোড়া প্রায় অনেকটাই কম চলে, তাছাড়া মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু তাদের সাধ্যের বাইরে চলে গেছে, যার কারণে এই ফিশারি ঘাটে সেই ইফেক্টেই পড়ছে। দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে কোল্ড স্টোরেজ মাছ আর এই মাছগুলোর রেটগুলো আমি জানবো, পূর্বে কত রেট ছিল এবং বর্তমানে কত রেট কোন থেকে জেনে নেব। পূর্বে এই যে এই এই মাছটা কত ছিল, এখন এখন কত রেট? এই মাছটা টেন্ডার মাছ 70 টাকা, 90 টাকা, 80 টাকা বিক্রি হয়েছে আজ 10 দিন আগে। এখন বর্তমানে এই মাছটা মূল্য 30 টাকা। কারণ দেখি মাইসে ডাইল কিনিল সোল কিনতে পারো নাই, মাছ করতে হইব, দেখো সমস্যা বেশি, গ্যাস ফুরে গেলে লাখ হইতে পারলা নিহার, তো মাছ কিনে নিতে পারে, তো মাছগুলো বিক্রি হইতে হয় নাই। এগুলো 70 টাকা টেন্ডার মারা দিলে কিনতে হবে। হ্যাঁ, এখন আর দেখো দরিদ্র মিলি বাড়ি কি মাছ কিনে মাল না হার ডাইল দিবা ফার, গ্যাস ফুরে গেলে লাখ হইতে পারবে সমস্যা কি, সব জিনিস বাতি আমি মাছ 100 টাকা যদি বিক্রি করতে আমরা, এখন এই মাছ এখন 30 টাকা মূল্য আছে। বেশি হয় নাই, দেখছো মাছগুলো ভরে রয়েছে। বিবার শুনতে পারলেন, এই যে দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরেজের লাল পোয়া মাছ, এই মাছটা 70 টাকা কেজি, কিছুদিন আগেও বিক্রি হয়েছে কিন্তু এখন 30 টাকা কেজি তো বিক্রি করতে পারছে না। এইখানে কোল্ড স্টোরেজের মাছ এইভাবে অনেক পড়ে আছে এবং সামনেও কিন্তু সেমভাবে এবং ওই সাইডেও কিন্তু কোল্ড স্টোরেজের মাছ আপনাদের একটু দেখাইলে দেখুন, সব জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজের মাছ আরও আরও মাছ ছিল, যে মাছগুলো বিক্রি না করার দরুন ওনারা কিন্তু নিয়ে গেছে। আর এই লাল পোয়াটা আজকের বাজারে ওনারা 30 টাকা কেজিও বিক্রি করতে পারতেছে না। গেঙ্গিনিটা 70 টাকা লোকের আগে বিক্রি করছি কিন্তু এখন মাছ নিল না, মাছ হট মাছ আনি লাগছি, মাছ তোর 60 টাকা মাছ আনি, 2টা মাছ বিক্রি হয়েছে। কত টাকা বিক্রি করছে? বিক্রি করছে 60 টাকা করে রে, 60 টাকা কেজি, মূল 30 টাকা। বিবর এই গেঙ্গিনি মাছ 30 টাকা কেজিতে, 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যাদের কাছে বিক্রি করতেছে তারা কিন্তু 30 টাকা কেজির বেশি বলতেছে না। এইভাবে এই যে পোয়াটা কত, সাদা পোয়াটা আমাদের 140, কত টাকা মূল্য? 100 টাকা মূল্য না, 70 টাকা, 100 টাকা মূল্য না, 100 টাকা মূল্য না, এটা 100 টাকা মূল্য না। বিবর যারা পাইকার তারা কিন্তু 100 টাকা বলতেছে না এই মাছের রেট। আর কাটা মাছটা কত করে? এইটা 160 টাকা। এখন কত করে বলে পাইকাররা? এখন 100 টাকা মূল্য হয়।
পিওর এই পাইকাররা এই কাটা মাছটা 100 টাকা করে দাম করেছে। এইভাবে মাছের রেটটা কিন্তু বর্তমান বাজারে আজকে অনেকটাই পড়ে গেছে। আর এখানে ছুরি মাছটা কত করে আজকে বাজারে? 220 টাকা। আজকে কত বলতেছে পাইকাররা? মোলানা তো কেউ চায় না, কেউ চায় না। পিওর শুনতে পারলেন, এই মাছটা কিন্তু কেউই দাম করতেছে না। ছুরি মাছটা এইভাবে ছুরি মাছ পড়ে আছে। এইখানে লইটা মাছ আমি বাজারে দেখছি, প্রচুর পরিমাণ লইটা মাছ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে না, এখনো মাছ রয়ে গেছে। আর সে জায়গায় লইটা মাছ কি আছে কেউ দাম করছে? লইটা মাছ 60 টাকা মূল্য হয়, কিন্তু 60 টাকা দিতে পারবো না, 100 টাকা 105 টাকা টেন্ডার টেন্ডারে দিব। 105 টাকা টেন্ডার, কিন্তু 60 টাকা করে বলে চলে যাচ্ছে, বিক্রি করার নাই? ভিউয়ার্স এই যে দেখেন লইটা মাছ ওনাদের কিনা হলো 105 টাকা। আর এই মাছটা কিন্তু যারা পাইকার তারা কিন্তু এটা 60 টাকা করে বলে চলে গেছে, তারা লস হবে বিদায় বিক্রি করে নেই। আর এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সেম মাছ পড়ে আছে, একজন পাইকারও আমি দেখতে পাচ্ছি না। এখানে ব্যাপারী কিন্তু উনি বসে আছে মাছ নিয়ে, ওনার কাছে জিজ্ঞেস করব মাছ কেমন বিক্রি হয়েছে আজকে বাজারে। বাজারের অবস্থা বলো না ভাই, বাজারের অবস্থা বেশি খারাপ। বেশি খারাপ? অবরোধের কারণে বেশি খারাপ। এই মাছগুলোই তো বাংলাদেশের সব জায়গায় চলে যায়, সেক্ষেত্রে তো এখন তো যেতে পারতেছে না, বিদায় মাছগুলো বিক্রি হচ্ছে না, পাইকার কম। আচ্ছা আজকে মাছ কেমন বিক্রি করছে? বিক্রি করতে পারেন নাই? ধরেন আপনি এই পোয়া মাছটা এটা কত টাকা করে যাচ্ছেন আপনি? এখন কি পাইকাররা কত বলে? 140। ভিউয়ার শুনতে পারলেন, মাছের রেট কিন্তু অর্ধেক থেকে তার চেয়ে বেশি কমে গেছে আজকের বাজারে। এইভাবে এইখানে যে নারিকেলি মাছ এটা কত করে? 180। কত টাকা করে দাম চাচ্ছে এখন পাইকাররা? কত করে বলতেছে? 150 টাকা মূল্য। 150 টাকা করে বলতেছে ভিউয়ার পাইকাররা, 150 টাকা করে বলতেছে নারিকেলি মাছ। এইটা কিন্তু আপনি কোল্ড স্টোরেজের ফ্রোজেন মাছ এখানে দেখতে পাচ্ছেন, চৈকা মাছ। এই চৈকা মাছটা কত করে বলে যাচ্ছে পাইকাররা? যারা পাইকার তারা কিন্তু 90 টাকা করে বলে চলে যাচ্ছে। আমিও সামনে দেখছি 3500 টাকা মনে চৈকা মাছ বিক্রি করতেছে। এইভাবে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচুর আপনার কোল্ড স্টোরেজের মাছ পড়া আছে এবং সবাই কিন্তু ঘুষিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে ওই জায়গার ব্র্যান্ডটা কিন্তু দেখুন, মাছ যেভাবে আছে সেইভাবে কিন্তু মাছ ওনারা বিক্রি করতে পারে নাই, ভ্যানে করে নিয়ে যাচ্ছে আবার ওনাদের কোল্ড স্টোরেজে। এইভাবে বাজারটা আজকে কিন্তু পাইকার শূন্য এবং মাছের রেট কিন্তু অর্ধেক থেকে তার চেয়েও কম আজকের বাজারে। আমি কি বলবো, যে মাছের যে রেট 100 টাকা সেটা কিন্তু 50 টাকার নিচে নেমে আসছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই সাইডটা কোল্ড স্টোরেজের মাছ এবং সেম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো পাইকার দেখতে পাচ্ছেন না, মাছ নিয়ে বসে আছে বিদায়। সবাই কিন্তু তাদের মাছ নিয়ে চলে যাচ্ছে ভ্যানে ভ্যানে করে। এইভাবে সামনে ভিউয়ার্স একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন এইখানে কার্টুন করা কোল্ড স্টোরেজের মাছ, এবং এই মাছগুলো দেখতে পাচ্ছেন পাইকার শূন্য এখানে। এবং কারো সামনে যদি আমি যাই দেখবেন এই যে মাছগুলো এখানেও কিন্তু পাইকার শূন্য। মাছগুলো কি অবস্থা? মাছগুলো কি তোমার আঙ্কেলের মাছগুলো কি আজকে কি বিক্রি হয়েছে এখান থেকে? মাছ অনেক কম, রেট কেমন বলতেছে আজকে? ডেলি কমতেছে আজকে। আপনার যা কিনা বা তার চেয়ে অর্ধেক দামে কি বলতেছে পাইকাররা? ভিউয়ার শুনতে পারলেন আমি যেটা ভিউয়ার যেটা আপনাদের আমি জানালাম, যে আসলে মাছ কিন্তু অবরোধের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় যায়, আর এই কারণে মাছ যেতে পারতেছে না অবরোধের কারণে, বিদায় মাছ বিক্রি হচ্ছে না। এবং যে মাছগুলোই যারা পাইকাররা এখানে কিনতে আসছে তারা কিন্তু অর্ধেক প্রায় অর্ধেক দামেই বলতেছে মাছের রেট, এবং তারা লস হবে বিদায় এই মাছগুলো বিক্রি করতেছে না। দেখতে পাচ্ছেন মাছগুলো তারা আবার কার্টন করে নিয়ে যাচ্ছে কোল্ড স্টোরেজে আবার রেখে দেবে, যেহেতু লস দিয়ে ওনারা বিক্রি করবে না এই জায়গার মাছগুলো।
ভিউয়ার্স এই জায়গাও দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরেজের মাছ এবং এটা মনে হয় শুরু করতে এটা মনে হয় হালাতে এটা মনে হয় শুরু করতে মাশাআল্লাহ শক্তিশালী মানুষ আয় বলছে দেখতে পাচ্ছেন যদি কোনটা 100 টাকা ভিউয়ার্স এই যে চৈকা মাছ ব্যাপারী 100 টাকা করে বলতেছে আপনি কি কিনবেন কিনবেন একজন পাইকার আমি কিন্তু সামনে পেলাম উনি এই কোল্ড স্টোরেজে মাছ কেনার জন্য এই বাজারে আসছে কত করে বলবেন আপনি রেটটা বলি বাজারে খাবে আমরা 100 টাকা 120 টাকা উনি 100 টাকা বলে আমি কিভাবে বল এখন আপনি কত করে বলবেন ওনাকে একটা রেট বলে দেন 100 টাকা বলি ভিউয়ার্স এই যে চৈকা মাছটা উনি কিন্তু 100 টাকা করে বলতে চাচ্ছে ওনাকে উনি কিন্তু 100 টাকা কেজি বললো আর এইখানে এক একটা পলিতে প্রায় 20 22 কেজি মাছ থাকে এইভাবে কিন্তু মাছের রেটটা কিন্তু আজকে বাজারে অনেকটাই পড়ে গেছে বিশেষ করে বেশ কিছু দিন ধরে মাছের রেট অনেক কম যেহেতু অবরোধ চলতেছে এবং হরতাল অবরোধ জনতার কারণে ভিডিওটি আর করা বলুন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে দেখে নেবেন আসসালামু আলাইকুম।